সন্ত্রাস মুক্ত ত্রিপুরা করতে চাইলে আগে দলকে লোককে সামলান। আপনাকে চেয়ার থেকে নামিয়ে দিতে আপনার দলের লোকরাই তৈরি হচ্ছে, অর্থাৎ বিরোধীরা আপনাকে বলছে না পদত্যাগ করতে। আপনি সংবিধানের নামে শপথ নিয়ে কাজ করতে মুখ্যমন্ত্রী হয়েছেন, পুরো দমে কাজ করুন। পাঁচ বছর পর আবার গণতান্ত্রিকভাবে লড়াই হবে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বৃহস্পতিবার এই ধরনের বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, আপনার দল প্রিম্যাচিওর, আপনার পূর্ব শরিককে গলা ধাক্কা দিয়ে আসন থেকে নামিয়ে দিল্লি পাঠিয়ে দিয়েছে আপনার দল, কিন্তু তারপরও তার লজ্জা নেই। এখন সে আবার বলছে কাকে ভর্তা খাবে, কাকে গুদক খাবে। এর নির্লজ্জ বেহায়ার চরিত্র কখনো সংশোধন হয়নি, আবার হবেও না, এমনটাই বললেন বিরোধী দলনেতা। তিনি বলেন যে পরিস্থিতিতে গিয়ে বর্তমান অবস্থা দাঁড়িয়েছে তার অত্যন্ত উদ্বেগজনক। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করতে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। সদ্য সমাপ্ত দুর্গাপূজার লক্ষ্য করা গেছে, একদিকে আইন শৃঙ্খলার চরম অবনতি, অপরদিকে মানুষের অভাব অনটন। গত কয়েক মাসে একাধিক খুনের ঘটনা সারা রাজ্যে ঘটেছে। গত ১৩ অক্টোবর মনুবাজার থানার পুলিশের নির্যাতনে বুধবার একজনের মৃত্যু হয়েছে। গত কয়েক মাস আগে পুলিশের গাফিলতির কারণে উদয়পুরে এক নিরীহ শিক্ষক হত্যার শিকার হয়েছে। তাদের পরিবারের সুস্থ বিচার এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য বিরোধীরা মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছে। এরকম একটা জায়গায় ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, আমি সন্ত্রাস মুক্ত ত্রিপুরা গড়তে চাই। আপনি যদি সন্ত্রাস মুক্ত ত্রিপুরা গড়তে চান, আপনার ঘরের লোকদের আগে সামলান। আমরা কিন্তু ডাক্তার মানিক সাহাকে পদত্যাগ করতে বলছি না, কিন্তু ডাক্তার মানিক সাহাকে পেছন থেকে চেয়ার থেকে নামিয়ে দেওয়ার জন্য তার দলের লোকরাই কিন্তু তৈরি হচ্ছে, আমরা কিন্তু বলছি না। আমরা বরঞ্চ বলছি ডাক্তার মানিক সাহা, আপনার পুরো মেয়াদে আপনি কাজ করুন, কিন্তু আপনার প্রতিশ্রুতি পালন করুন, আইনের শাসন প্রতিষ্ঠা করুন। আমরা আপনার যে প্রিম্যাচিওর, আপনার ওই দল আপনার পূর্বসূরিকে গলা ধাক্কা দিয়ে নামিয়ে গিয়ে দিল্লি পাঠিয়ে দিয়েছিল, সে আবার এখন বলছে কাকে বর্তা খাবে, কাকে গুদক খাবে। সে নির্লজ্জ বেহায়ার কোন চরিত্রের কোন সংশোধন নেই, হবেও না কখনো। কিন্তু আপনাকে বলছি যে না, এটা ঠিক নয়। আপনি পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকুন, পাঁচ বছর পর লড়াই হবে, সে লড়াইয়ে দেখা যাবে আপনি থাকেন কি না থাকেন, এটা অন্য কথা গণতন্ত্রে। কিন্তু আপনি আপনার যে নষ্ট দায়িত্ব, যে সংবিধানের নামে শপথ গ্রহণ করে আপনি মুখ্যমন্ত্রী পদে বসছেন এই পবিত্র আসনে, সেই দায়িত্ব পালন করুন। আমরা আপনার প্রিম্যাচিওর ডিপার্চার আমরা চাই না, আমরা চাই যে আপনি যতদিন আছেন ততদিন আপনার স্বামীর দায়িত্ব পালন করুন। আজকে হচ্ছে না, প্রতিনিয়ত আপনি মুখে বলছেন একটা কাজ হচ্ছে আর একটা, কেননা আপনার দলের লোক, আপনার শিষ্যরাই এসব যুক্ত, তো আপনার পুলিশ কি করে এই ভূমিকা নেবে। এই কারণে আজকে ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলার এত অবনতি। দোকানদার একজনকে খুন করছে, আর যেন পুলিশ অফিসার যেন শ্বশুর বাড়িতে শাশুড়ির হাতে গিয়ে দই মোয়া তুলে নিচ্ছেন, ঠিক তার বডি ল্যাঙ্গুয়েজ এরকম। একই ঘটনা গত ১৩ তারিখে সাব্রুমের মনু থানা, সেখানে দুজন যুবককে চুরির মানে অভিযোগে ধরে এনেছে। এরকম অভিযোগ হলে থান ধরেই আনবে, এটা কোনো অপরাধ নয়। কিন্তু তাদেরকে নৃশংসভাবে পিটিয়ে তার মধ্যে বাদল ত্রিপুরা নামে ৩৪-৩৫ বছরের একজন তত্ত্বাজ যুবক গতকাল শেষ রাতে তার অকাল মৃত্যু ঘটে গেল। কি ধরনের নৃশংসতা! সেই গঙ্গার আঙ্খল সোনামুড়ার যাত্রাপুর থানা না বক্সনগর থানা জানি না, সেখানে তাকে খুন করা হয়েছে শাসক দলের প্রাধান্যতায়। সেই গঙ্গার আঙ্খলের খুনি একজনও ধরা পড়েনি, ধরা পড়লেও শাস্তি হয়নি। ঠিক তেমনি
ইদানিং কালের মধ্যেই উদয়পুরের একজন শিক্ষক তাকে ওইভাবে যে লকআপে না মারা হলেও শাসক দলের লোকরা মারল, লকআপে ঢুকিয়ে চিকিৎসা না করিয়ে তার অকাল মৃত্যু ঘটনা চিকিৎসকের। তার কদিন বাদে একই জেলা গোমতি চেলাগামে একটা তফসিলের যুবক তারও সে পরিণতি হল আর শেষ শিকার বাদল ত্রিপুরা। আমি এই ত্রিপুরাজ্যের সরকারকে অনুরোধ করছি, ত্রিপুরাজ্যের পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিন। শাসক দলের এই কি বলে নির্দেশে, তাদের আদেশে চলতে গিয়ে আজকে পুলিশের এই দুর্দশা। এবং বাদল ত্রিপুরার ক্ষেত্রে তো শোনা যাচ্ছে সেখানে বিজেপির নেতারা গিয়ে মুহুর্মুহ গিয়ে চাপ দিচ্ছে তার বাবাকে কেস তুলতে হবে। আরো বলেন, মায়ের গমনের পরের দিন আগরতলা শহরের মেলার মাঠ এলাকায় যে ঘটনা ঘটেছে তাতে লক্ষ্য করা যাচ্ছে আরক্ষা প্রশাসনের চরম গাফিলতি। অপরদিকে এর মধ্যে আগরতলা শহরে মায়ের গমনের নাম করে দুর্বৃত্তরা যা খুশি তাই করেছে, এবং এই দুর্বৃত্তরা আপনার বিধানসভা কেন্দ্রের, তাই মায়ের গমন অনুষ্ঠানে জড়িত দুর্বৃত্তদের পুলিশ গ্রেপ্তার পর্যন্ত করেনি। এ ধরনের কার্যকলাপের পেছনে মূলত জড়িত শাসক দলের শীর্ষরা, তাই এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করে সুশাসন প্রতিষ্ঠিত করতে পুলিশকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দিতে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করলেন বিরোধী দলনেতা। কারণ তথাকথিত সুশাসনের নাভিশ্বাসের যন্ত্রণা শেষ হচ্ছে না মানুষের বলে জানান তিনি।